যত লোক জাহান্নামী হবে সমস্ত জাহান্নামীর যে যে কারণেই জাহান্নামী হোক মূল কারণ গাফলত মূল কারণ কি কোন কাফের কুফরির কারণে জাহান্নামী হবে কেন কুফরি করলো যেহেতু সে গাফিল ছিল কোন মুশরিক শিরিকের কারণে জাহান্নামী হবে কিন্তু কেন শিরিক করলো যেহেতু সে গাফিল ছিল ওই ছাত্র এই এই ছাত্র ভাই তুমি এটা বন্ধ করো তুমি দাঁড়াও ভাই তুমি দাঁড়াও এই ছেলে দাঁড়াও যাও ওটা রেখে আসো কার থেকে আনছো তুমি এটা যাও এই ছোট বাচ্চার হাতে যিনি এই মোবাইল দিছে উনি এত বড় গাফিল বুঝেন নাই আকল কম বুদ্ধিশুদ্ধি কম যে মা বাপ তার সন্তানের হাতে এই বড় মোবাইল তুলে দেয় ওই মা বাপ ওই সন্তানের দুশ্মন সোজা কথা যে মা বাপ তার সন্তানকে টেলিভিশনের সামনে বসায় দেয় ওই মা বাপ ওই সন্তানের দুশ্মন ওরা জালেম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো মুশরিক শিরিক করল এ কারণে জাহান্নামী হলো আসলে তার এই কারণের মূল কারণ হলো কি গাফিল সে ছিল কি বলেন গাফিল ফাসিক ফাসিক বলা হয় যে কবিরা গুনাহ করে এবং তার সেই কবিরা গুনাহ আল্লাহ মাফ করে নাই তাহলে সেও জাহান্নামী হবে তো ফাসিক কবিরা গুনার কারণে জাহান্নামী হবে যদি আল্লাহ মাফ না করে তওবা না করে তাহলে ওই ফাসিক কেন জাহান্নামী হলো কবিরা গুনার কারণে আসলে মূল কারণ গাফিল মূল কারণ কি বলেন গাফিল বিদআতি বিদআত করার কারণে জাহান্নামী হবে যদি আল্লাহ মাফ না করে তো এই বিদআতি কেন জাহান্নামী হলো বিদআতের কারণে আসলে মূল কারণ গাফিল মুনাফিক নেফাকির কারণে কপটতার কারণে ভেতরে একটা বাহিরে একটা এই দ্বিমুখী আচরণের কারণে জাহান্নামী হবে তার মূল কারণ নেফাক না মূল কারণ গাফিল কোন মানুষ যদি বিবেকবান হয় সুস্থ জ্ঞান সম্পন্ন হয় বিবেকবান যদি হয় তাহলে কোনো মানুষের পক্ষেই আল্লাহকে ভুলা আল্লাহকে ছাড়া আসলেই যুক্তির কোনো যৌক্তিকতা কোনো কারণ থাকতে পারে কি কারণে আপনি আল্লাহকে ভুলবেন কি কারণে আপনি জাহান্নামী হবেন কেন হলেন মূলত আপনি গাফিল ছিলেন যার কারণে কুফরি ছাড়তে পারেন নাই শিরিক ছাড়তে পারেন নাই কবিরা গুনাহ ছাড়তে পারেন নাই বিদআত ছাড়তে পারেন নাই নেফাকি ছাড়তে পারেন নাই নাই তো চতুর্দিকে আল্লাহ তাআলা আল্লাহকে চিনবার জন্য এই পরিমাণ উপাদান আল্লাহ রাখছে এবং আল্লাহ তাআলা আখিরাত পরকাল বুঝাইবার জন্য এই পরিমাণ ভীতি প্রদর্শনকারী এবং বলনেওয়ালা আল্লাহ তাআলা ইন্তেজাম করছে প্রত্যেকের জীবনের সামনে এত বিপুল ইন্তেজামের পরে এই লোক জাহান্নামী হওয়ার কোনো কারণ নাই কারণ একটাই সে গাফিল কি বলেন কোরআনুল করিমের মধ্যে আছে জাহান্নামী আল্লাহকে বলবে রব্বানা আখরিজিনা আল্লাহ আমাকে এই জাহান্নাম থেকে বের করেন দুনিয়ায় যেতে দেন নাআমাল সালিহান গায়র আল্লাযী কুন্না নাআমাল জাহান্নামী বলবে আল্লাহ যেই নেক আমলগুলো করি নাই এবার যদি যেতে পারি সেগুলো আমি করব এই তখন আল্লাহ তাআলা জবাবে দুইটা কথা বলবেন কয়টা কথা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার আল্লাহ বলেন এ বান্দা আচ্ছা তুমি বলো তো
আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই যেই পরিমাণ হায়াতে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে এতটুকু সুযোগ এতটুকু হায়াত আমি কি তোমাকে দেই নাই আসলে কথা বুঝছেন না যাকে আমি হায়াত দেই নাই তাকে আমি জাহান্নামও দেই নাই মনে করেন আল্লাহ বলবে যে হে জাহান্নামী তুমি তোমার চতুর্দিকে তাকাইয়া দেখো তো আট দশ বছরের কোনো বাচ্চা আসেনি বুঝেন নাই জাহান্নামী দেখবে না কেউ নাই এরকম গুড়াগাড়া কোনো বাচ্চা এখানে নাই কেন নাই দশ বছরের বাচ্চা কেন জাহান্নামে নাই কারণ আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ হায়াত দিলে আল্লাহ তাকে মুকাল্লাফ বানায় শরীয়তের আমলের যোগ্য বানায় অতটুকু হায়াত তারে দেয় নাই তারে দশ বছর বয়সেই কবরে নিয়ে আসছে তারে আট বছর বয়সেই কবরে নিয়ে আসছে আর বালেগ হওয়ার আগ পর্যন্ত যারে আল্লাহ কবরে নিছে তারে আল্লাহ জাহান্নাম দিবে না কারণ আল্লাহ বলবে না আমি তারে কি দেই নাই আমল করার মতো বয়স সুযোগ এটা আমি দেই নাই তাকে কিন্তু যাকে আমি আল্লাহ তাআলা বালেগ বানাইছি বালেগ সেটা যদি এক মিনিটের জন্য হয় ওই এক মিনিটের নাফরমানির জন্য তাকে জাহান্নামে জ্বলতে হবে ছেলে হলে যখন গোসল ফরজ হয় চোদ্দ থেকে পনেরো বছরের ভেতরে ভেতরে মেয়ে হইলে যখন মাসিক ঋতুস্রাব শুরু হয় বারো থেকে তেরো বছরের ভিতরে ভিতরে আল্লাহ বলেন এই যেদিন থেকে ছেলেটার উপরে গোসল ফরজ হলো মেয়েটার মাসিক ঋতুস্রাব শুরু হলো সেদিন থেকে প্রতি সেকেন্ড আমি আল্লাহ যদি দিয়ে থাকি ওটার হিসাব নেব ওইটার আমল আমি আল্লাহ তাআলা বুঝে নেব এবং এরপরে মনে করেন কেউ বালেগ হয়েছে এই মাত্র আর এই রানিং ওয়াক্তের নামাজ এশার নামাজ পড়ার মতো গোসল করে পাক হয়ে এক রাকাত নামাজ পড়তে পারবে এতটুকু সময় থাকবে তাহলে এই ওয়াক্তের নামাজ কাজা করা তার উপরে ফরজ এটা তাকে কাজা করে পড়তে হবে এইটার হিসাব আসবে এটার জবাব তাকে আল্লাহর কাছে দিতে হবে তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন যাকে আমি বালেক বানাইছি সাবালক বানিয়েছি তাকেই আমি সুযোগ দিছি তাকে আমি কি দিছি বলেন না আর এরপরে যেই গুনাহ করছে নাফরমানি করছে তাকেই শাস্তি ভোগ করতে হবে তাকেই জাহান্নামে জ্বলতে হবে এবার এবার আপনি কল্পনা করেন যাকে ষাট বছর পর্যন্ত হায়াত দিছে কোন এই লোক আজকে কতদিন হয় সাবালক যদি পনেরো বছর ধরি তাহলে ষাট বছর পর্যন্ত কত পঁয়তাল্লিশ বছর পাঁচচল্লিশ বছর ধরে এই লোক কত রোদ বৃষ্টি আলো বাতাস কত জানাজা কত লাশ কত অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা কত বিপদ কত মুসিবত কত পেরেশানি কত রোগ কত সুখ কত কিছু দেখলো কিন্তু এর পরেও ষাট বছর বয়সেও বিড়িখানা ছাড়তেল না এবড়া কেমন ডাকাইতে ডাকাই আমনে কনসে এবড়ার মতো শক্ত ডাকাই তার আসেনি হ্যাঁ ষাট বছর বয়সে এখনো উনি কথা কইলে গাইল্লা আছে না এমন মুরব্বী ষাট বছর বয়সে এখনো চা দোকানে টেলিভিশন চাইতে যায় আরো গিয়া কয়া কিরে আর ভালো কিছু নাই একটু লাইটে দেশ না মানে এত জঘন্য কারণ এটা তো লাইলেই গন্ধ বাড়িব তাইলে আপনি চিন্তা করেন এজন্য আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন প্রত্যেককে উপযুক্ত হায়াত দিছি মানে যাকে জাহান্নামে ফেলছি তাকে আমি সুযোগ দিছি সুযোগ না দিয়ে কাউকে আমি কি করি নাই জাহান্নামে ফেলি না আমি জুলুম করি না আল্লাহ কি করে না ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা
কোরআনের আয়াত সূরা নিসাতে আছে, আল্লাহ তাআলা বলেন আমি এক বিন্দু এক জাররা আমি জুলুম করি না, আমি জুলুম করতেই পারি না, অতএব আমি এমন কাউকে জাহান্নামে দেই নাই যাকে জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ দিছি না, অথচ এখন দিয়া লাইছি জাহান্নামে, এমন আমি কাউকে দেই না। আমার বাপ এই কথাটা মনে রাখে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাদাক্কারা, আল্লাহ বলেন বান্দা উপদেশ নেওয়ার মতো পর্যাপ্ত হায়াত সুযোগ বয়স আমি দিছি, আমি দিছি। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা, আল্লাহ বলেন যাকে আমি পৌঁছাইছি চল্লিশ বছর পর্যন্ত, আমি তার কাছে চাচ্ছি চল্লিশ বছর যদি হায়াত পেয়ে থাকো তাহলে তুমি চতুর্দিক মিলাইয়া দেখো, এখন বাকি এক মুহূর্ত যদি বাইচা থাকো তাইলে তুমি তোমার পুরাপুরি আখেরাতের পুঁজি কদ্দুর হইছে এটা মিলাও, পনেরো থেকে চল্লিশ কয় বছর, না না পনেরো বছর থেকে চল্লিশ পঁচিশ, এই পঁচিশ বছর মানুষের স্বভাব যৌবনকাল, কোরআন সুন্নার ভাষায় দেশের ভাষায় বা বিভিন্ন জনের বিভিন্ন ভাষায় সেটা পরের কথা, কোরআন সুন্নার ভাষায় যৌবনকাল হলো এই পঁচিশ বছর, আল্লাহ তাআলা বলেন এই পঁচিশ বছরের আলাদা হিসাব দিতে হবে, আল্লাহ রসুল বলছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের এই পঁচিশ বছরের হিসাব আল্লাহর কাছে আলাদা দিতে হবে, আলাদা পেশ করতে হবে, তাহলে এই পঁচিশ বছর তুমি মিলাও তোমার আখেরাতের পুঁজি কদ্দুর। আবার আরেক হাদিসে আছে আল্লাহর নবী বলেন, ওইটা হাদিস মুসলিম শরীফে আছে, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা সিত্তিন, নবীজি বলেন যাকে আল্লাহ হায়াত লম্বা করে হায়াত দিতে দিতে ষাট বছর পর্যন্ত পৌঁছাইছেন, সিত্তিন মানে কত, ষাট, ষাট পর্যন্ত যারে হায়াত দিছেন আল্লাহর নবী বলেন অথচ জাহান্নাম থেকে বাঁচার পুঁজি গ্রহণ করে নাই, জান্নাতের সামানা জোগাড় করতে পারে নাই, আল্লাহর নবী বলেন আযারা বাবে ইফআলের সালবে মা আখাজ, অর্থাৎ তার আর কোনো উজর থাকবে না, হাশরের দিন সে আল্লাহর সামনে কোনো কথা পেশ করার সুযোগ পাবে না, তারে দাঁড়াইবার সাথে সাথেই ফেরেশতারা ফিডা শুরু করবে, বুড়া মিয়ারে শুধু ফিরবে দাঁড়াইবার লগ্ন, হাশরের ময়দানে দাঁড়াবার সাথে সাথে ফিরবে, কেন জাহান্নাম থেকে বাঁচতে পারলা না ষাট বছর পেয়েও? তাহলে আমার বাজান, আমার এটা বলার উদ্দেশ্য, আল্লাহ বলেন যাকে আমি হায়াত দিছি তাকেই আমি হিসাব নিচ্ছি, কথা বুঝেন নাই এটা কন, এই কথাটা বুঝছেন কি না, যাকে আমি সুযোগ দিছি তার থেকেই আমি কি নিতেছি হিসাব, জাহান্নাম আমি তাকে দিচ্ছি, আমি পর্যাপ্ত সময় দিছি পর্যাপ্ত সুযোগ দিছি। এক একটা যুবক তোমরা যাদের বয়স বিশ পঁচিশ, তুমি বলো বাজান তোমার এই হায়াতে তুমি মালিকের আজান কতবার শুনছ আর এর বিনিময়ে সেজদা দিয়েছ কয়বার, শুনছ যতবার দিছ কতবার, যতবার শুনলা অতবার সেজদা কেন দিলা না, আর গত ছয় মাস, গত ছয় মাসে কমাইয়া বললাম যাদের কোনোদিন ফজরের নামাজ পড়া হয় নাই, একটা না ছয় মাসে কোনোদিন একবার মনে হয় নাই ফজরের নামাজের ওয়াক্ত কখন হয়, ফজরের নামাজ কখন পড়তে হয়, তুমি বা জান তোমার কলিজাটার একবার প্রশ্ন করো, তুমি মুসলমান তুমি ইমানদার তুমি কি বলবা আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে কি বলবে বাজান, তুমি বলো ভাই, যারা বর্ষ তাদেরকে বলি যুবক, আহা আল্লাহর জন্য বলে বান্দা মূল কারণ কি,
তুমি গাফিল। তাহলে মূল কারণ কি? গাফিল। কেন কেন ফজরের নামাজ ছুটে গেছে? গাফিল। কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই? কেন কারণ বলেন না? গাফিল। গাফিল গাফিল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন। আল্লাহ বলেন, আরে এরা দেখছি দুনিয়া খুব ভালো বুঝে, দারুণ বুঝতেছে দুনিয়া, দারুণ বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, অটো সিনে, সিএনজি সিনে, বাত সিনে, সাইল সিনে, ডাইল সিনে, বালাডাও সিনে, ফসাডাও সিনে, সবই তো চিনে। আল্লাহ বলেন, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। অথচ দেখছি এরা কেবল আখিরাতের ব্যাপারে গাফিল। আখিরাতের ব্যাপারে কি? আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আহ, আল্লাহ বলেন, ও নবী, আপনি বলে দেন, ও মানুষেরা, তোমাদের কাদের কাদের সারা জীবনের সমস্ত মেহনত পরিশ্রম সবটা খাসারা, বরবাদ, সবটা খাসারা গেছে কাদের? শোনো, যারা তাদের পুরা হায়াত ব্যয় করেছ শুধুমাত্র দুনিয়া সাজাইতে গিয়ে, 60 বছর পরে তুমি এখন বলতেছ তোমার সারা জিন্দগির ফলাফল হলো এই, ছেলে বিদেশ পাঠাইয়া অপসর হইছ, মেয়ে বিয়ে দিয়ে অপসর হইছ, বাড়ির বিল্ডিংয়ের কাজ শেষ, আর কোনো হাতে কাজ নাই, তুমি ভাবতেছ আমি এখন সুখী, আমার জীবনে পৃথিবীতে আসা সার্থক, আমি ছেলেও বিয়ে দিছি, মেয়েও বিয়ে দিছি, বাইতো বিল্ডিং করছি, জি ফুড খাইয়া টাইয়া এখন আর কোনো অসুবিধা নাই, কোনো দিকে কোনো ঝামেলা নাই। আল্লাহ বলেন, এই কথা তুমি ভাবছ? অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা বড় সুন্দর কাজ করছে ভাবতেছে, অথচ সবটাই দুনিয়াই শুধু সাজাইছে। আল্লাহ বলেন, নবী বলে দেন, তোমরা খাসারা। তোমরা কি বলেন না? খাসারা, খাসারা, বরবাদ। তোমরা ধন্যবাদ না, বরবাদ, ধন্যবাদ না, বরবাদ। 60 বছর লাগে বুঝি, এই 2 সাইডকান রুম, 2টা বাথরুম, 1 সেট সোফা, 1টা ফ্রিজ, 1টা ওয়াল শোকেস, 1টা ডাইনিং টেবিল, 6খান চেয়ার, হ্যাঁ, 1 ডজন কাঁচের প্লেট, 6টা চায়ের কাপ, 1টা নুনের বাড়ি, এই 1টা জিনিস মিলাইতে গিয়ে 60 বছর লাগে। তুমি তো এটাই করলা, কথা বোঝেন নাই? 60 বছরে এই কামে শেষ করলা শুধু, আহা! আল্লাহ বলেন, খাসারা, তুমি গাফেল, তুমি গাফেল। এরপরে আল্লাহ বলেন, শুধু তো তোমাকে আমি হায়াত দিয়ে তোমার বুদ্ধি বিবেচনার উপরে ছেড়ে দেই নাই, যে হায়াত দিছি তুমি এবার আল্লাহ চিনে নাও, হায়াত দিছি তুমি আখেরাত চিনে নাও, হায়াত দিছি তুমি কবরের আজাব থেকে বেঁচে নাও। আল্লাহ বলে, না, শুধু হায়াত দিয়েও ছেড়ে দেই নাই বান্দা, ওয়াজাআকুমুন নাদির, এই দ্বিতীয়। আল্লাহ বলেন, আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার আখেরাত পরকালের কথা বলার জন্য ভয় প্রদর্শনকারী আমার মনোনীত বান্দা আমি পাঠাইছি। কখনো নবী আসছে, কখনো রসুল আসছে, কখনো সাহাবা আসছে, কখনো তাবেঈ আসছে, কখনো তাবে তাবেঈ আসছে, কখনো আইম্মা আসছে, কখনো ইমাম, কখনো খতিব, কখনো পীর, কখনো আউলিয়া, কখনো বুজুর্গ, কোনো মোহতামিম, মুহাদ্দিস, মুফাসসির, ওলামা, বক্তা, ওয়াইস, এইভাবে দফায় 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 তোমার কানে আমি আওয়াজ পৌঁছাইছি। কথা বলেন না বাজান? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথা আজকে প্রথম আমার থেকে শুনছেন যিনি, উনি আতুডান্ত, যে হুজুর আমনের থেকেই প্রথম শুনছি নামাজ 5 ওয়াক্ত, এই কথা আজকে এত বছর ফেনীতে বসবাস করি, এরম আশ্চর্য কথা আর কেউ কইল না, কি হুজুর আইনল একদিন, কথা বলেন না?